হ্যালো ফ্রেন্ডস ডাব্লুবি ইউটিটি টি ইউনিভার্সিটির বি থার্ড সেমিস্টার দেখো আজকের যে আজকের যে পাঠ এর এই এককের ওপর আমরা এর আগের অর্থাৎ তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর শিক্ষনকশাড়া দেখিয়েছি এটা দ্বিতীয় পাঠ অর্থাৎ বনভোজনের ব্যাপার নিয়ে এটা দ্বিতীয় পাঠ তো তোমরা দেখো এটা হচ্ছে শিক্ষণ অবস্থার প্রথম ধাপ বিদ্যালয়ের নাম শ্রেণী সময়সীমা তারিখ এবং শিক্ষক শিক্ষায় জায়গা তোমার নিজের নাম হবে এবং একক হচ্ছে বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায় একক হচ্ছে বিভিন্ন তিনটে ভাগে ভাগ করা হয়েছে আমরা প্রথম একটা পাঠ দেখিয়েছি আজকে হচ্ছে টেনিদা ক্ষেপে বাগানের দিকে ছুটলো এই তিন নম্বর উপ একক নিয়ে আজকের এই শিখন এককটা দেখাবো তো দেখো শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য তোমরা জানো যে রিভাইজ ব্লুম ট্যাক্সোনমি অনুসারে শিখনের উদ্দেশ্যগুলো লিখতে হয় এখানে ছয়টা শিখন উদ্দেশ্য থাক আছে সেই শিখন উদ্দেশ্যগুলি হলো স্মরণ করা প্রথম হচ্ছে স্মরণ করা এরপর হচ্ছে অনুধাবন করা তারপর হচ্ছে প্রয়োগ করা তারপর হচ্ছে বিশ্লেষণ করা তারপর হচ্ছে মূল্যায়ন করা এবং সৃজন করা এইভাবে তোমাকে বর্তমান পাঠের ওপর বর্তমান পাঠের ওপর নির্ভর করে এই শিখন উদ্দেশ্যগুলো তোমাকে লিখতে হবে এই শিখন উদ্দেশ্যগুলো বর্তমান পাঠের উপর নির্ভর করে এগুলো লিখতে হবে এরপর হচ্ছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ এখানে তোমাকে পূর্বজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে যেটা বর্তমান বর্তমান পাঠের ওপর পূর্বজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে এরপর হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি এবং নির্বাচন এখানে যে যে বিষয়গুলো শিক্ষক মহাশয়কে শ্রেণীকক্ষে পড়াতে সাহায্য করবে অর্থাৎ টিচিং লার্নিং সাহায্য করবে সেইগুলো লিখতে হবে যেমন দেখো সাধারণ উপকরণ বিশেষ উপকরণ এরপর হচ্ছে শিখন শিখন কৌশল শিখন কৌশল কি এখানে তোমাকে কি করতে হবে একদিকে শিখন কেন্দ্র একদিকে প্রাসঙ্গিক কৌশল অর্থাৎ অর্থাৎ বাম দিকে বাম দিকের যে কলম আছে সেখানে দেখো শিখন কেন্দ্র লেখা আছে এখানে তোমাকে যে বিষয়টা শিক্ষক মহাশয় পড়াবেন সেটাই লিখতে হবে আর ডান দিকে এটা হয়েছে কোন পদ্ধতিতে ওই বিষয়টা পড়াবেন দেখো কোন পদ্ধতির মাধ্যমে সেই বিষয়টা পড়াবেন সেটি লেখা আছে তো এভাবে যদি তোমরা প্রাসঙ্গ বোর্ডে কোনো বোর্ডওয়ার্ক করতে চাও তাহলে বোর্ডের ওয়ার্ক বোর্ড ওয়ার্কটা তোমাকে এখানে দেখিয়ে দিতে হবে বা চার্ট বা মডেল যদি ব্যবহার করো সেটাও তোমাকে দেখিয়ে দিতে হবে দেখো পাঠ পর্যায় টু এই বিষয়টা পড়াবেন অর্থাৎ বাম দিকে যেটা লেখা আছে এবং ডান দিকে যেটা লেখা আছে এই পদ্ধতিতে পড়াবেন অর্থাৎ এবং বোর্ডে যে যে বিষয়গুলো ইনফ যে যে তথ্যগুলো দেবে সেইগুলো তোমাকে বোর্ডের অর্ক হিসাবে ব্ল্যাক পেপারে দেখিয়ে দিতে হবে এরপর হচ্ছে মূল্যায়নের নকশা অর্থাৎ তোমাকে মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দিতে হবে তুমি যেটা পড়ালে ছাত্ররা কতটুক বুঝেছে তার জন্য কিছু প্রশ্ন দিতে হবে এবং মূল্যায়নের পর তোমার যদি মনে হয় যে ছাত্ররা কোনো একটা বিষয় বুঝতে পারেনি তাহলে শিখর নকশার শেষ ধাপ দুর্বলতা নির্ণয় এখানে তোমাকে ওই বিষয়টা পুনরায় পড়াতে হবে তো এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ